আসসালামু আলাইকুম আমি নাসরিন রহমান আজকে কোনো ভিডিও আসি ভিডিও নিয়ে আসিনি এম এন ব্লক থেকে আসলে আজকে দুপুর থেকেই মনটা খুবই খারাপ হঠাৎ করে আমি যখন মোবাইলের নোটিফিকেশানগুলো দেখতেছিলাম তখন একটা ভিডিও দেখলাম ওখানে একটা আপু লিখেছে যে জাহিদাপুর ভিডিওগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না এটা দেখে আমি ভাবলাম যে জাহিদাপুর কয়েকদিন আগে ভিডিও দেখলাম যে উনি তো অসুস্থ বেবি হবে তো ওনার ভিডিও পাওয়া যাচ্ছে না হয়তো ভিডিও দিচ্ছে না আফুর বেবি হবে হয়তো অসুস্থ এরকম কিছু তো আমি কি করলাম ইউটিউবে সার্চ দিলাম কারণ আজকে কয়দিন নোটিফিকেশান আসেনি তো ইউটিউবে সার্চ দেওয়ার পরে আমি দেখলাম যে আপুর প্রোফাইল দেখাচ্ছে কিন্তু ভিডিওগুলো আসতেছে না তো এটা না দেখে আমি কি করলাম আমার মেয়েকেও ডাকলাম কেননা আমি যখন জাহিদাফুর ভিডিওগুলো দেখতাম তখন আমার বাচ্চারাও থাকতো তো আমি রেখে দিয়েছি তখন যে ভিডিও পাওয়া যাচ্ছে না আমার মেয়ের সাথে আমার বড় মেয়ে নেহার সাথে বলতেছি হয়তো হ্যাকাররা হ্যাক করেছে বাকি ভিডিও কিছু নিয়ে ডিলিট করে দিয়েছে আফু এরকম তো যাই হোক আবার তিন চার ঘন্টা পরে আবার মোবাইলটা যখন হাতে নিলাম তখন আবার আরেকটা ভিডিও দেখলাম যে জাহিদ আফু আমাদের মাঝে আর নেই আসলে কি বলবো আমি যখন বয়েস দিচ্ছি তখন আমার খুব কান্না এসেছিল মানুষের জীবনে মৃত্যুটা যে আসলে কি তো বলতে নিচ্ছিলাম মানুষের জীবনে আসলে মৃত্যুটা যে কী আমি যখন ওই আফুর ভিডিওতে দেখলাম যে টাইটেলে লেখা জাহিদা আফু নেই তখন বিশ্বাস করেন আমার শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গিয়েছে শোক দিয়ে অনবরত ফানি চড়তে লাগলো খুব কষ্ট লাগছে কেননা আজকে অনেক দিন ধরে আমি ইউটিউবে ভিডিও দেখি আফুর জাহিদা আফু তারপর হয়েছে জেস ব্লকের জেসমিন আফু রুম স্পেশনাবল হাউ রুমি আফু অনেকগুলো আসলে ওনাদের ভিডিওগুলো দেখে দেখে না আমি ইউটিউবে ভিডিও বানানো আরম্ভ করি যে ওনারা তো ঘরে থেকে থেকে কিছু করতেছে আমিও করতে পারি তো আজকে যখন দেখলাম যে আফু আর পৃথিবীতে নেই আসলে অনেক খারাপ লেগেছে শুধু খারাপ না আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি খুব কান্না এসেছে যে মানুষের হায়াত আসলে কি জিনিস যেই কোনো টাইমে ফাক মানুষকে নিয়ে যেতে পারে আল্লাহ যখন ইচ্ছা হয় বারবার আমার আপুর ওই ভিডিওগুলো চোখের সামনে বেসে উঠছিলো যখন আফু পূর্ণকে হাত ধরে ওর মুখে পাউডার মেখে দিত আমি যখন ভিডিওগুলো মানে কি বলবো আসলে আমার খুব কান্না আসতেছে তো আমি ওনাকে সব সময় কমেন্টস করতাম তো যখন প্রথম প্রথম আসলে ইউটিউবে এসেছি মাঝে মাঝে হয়তো আফুকে রিকোয়েস্ট করছিলাম কেন এগুলো করি আমরা জানি না যে আফু আমার নামটা বলো এটার কারণ হলো যে আমার চ্যানেলটা আরও কয়জনে দেখবে এরকম কিছু দেখবার অনেক দিন হয়ে গেছিল আপুকে বললাম যে আফু তুমি তো নামটা বলোই না পরে আবার আফু বললো আফু তুমি রাগ করো না আসলে উনি কিন্তু কয়েক মানে মাসের মধ্যেই দেখা যায় আফুর ভিডিওগুলো খুব উপরে উঠে গেছে কয়েকদিন আগে আমার বড় মেয়েকে আমি বলতেছি দেখো জাহিদ আফুর ওয়াশিং মেশিনের একটা ভিডিও দিয়েছিল প্রায় ফাইভ মিলিয়ন ভিউজ হয়েছিল। তা আমি ওকে বলি এই ভিডিওটা অনেক উঠেছে তা আসলে ইউটিউবে তো কাজ করতেছি আমিও করতেছি কেন জানি মনে হলো একদিন আমিও আসলে পৃথিবীতে থেকে চলে যাব তখন সবাই হয়তো বলবে এমন ব্লগের নাচি পুয়ার নেই এই কথাগুলো মনে পড়ে কেন জানি বারবার শুধু কান্না আসতেছে তা আমি খবরটা প্রথম জানলাম মেহনাজাফুর চ্যানেল থেকে তা আমি আসলে স্যানেলের নাম বলি না ওনাদেরকে আসলে মানে পরিবারের মতোই হয়ে গেছে মনে হয় যে কাছাকাছি থাকলে যেরকম এই আপু ওই আপু বলে ডাকি এরকম আর কি তো যাই হোক আপনাদেরকেও বলবো যারা আসলে জানেন না আপুকে যেন আল্লাহ ব্যস্তে নসিব করে ওনার বাচ্চাগুলো যেন ভালো থাকে তা আফুর ভিডিওতে জানলাম যে আফুর কিডনিতে নাকি ফানি জমেছে হাত ফা তো ফুলে গেছিলো আপনারা যারা ভিডিও দেখেন তারা তো জানেন তারপর আরেকটা ছেলেবাবু হয়েছে ওই ছেলেবাবুটা ওর খালার কাছে আছে আর পূর্ণ আছে ওর বাবার কাছে তা আমার প্রথম না আসলে টাইটেল দেখে বিশ্বাস হচ্ছিল না কিন্তু আফুর যখন পুরো ভিডিওটা আমি দেখলাম যে আফু ওনার বোনের সাথে কথা বলেছে তারপর জাহিদা আফুর হাজব্যান্ডের সাথে কথা বলেছে তখনই আসলে বিশ্বাস হলো কয়েকদিন আগে আমার একটা আত্মীয়র মানে শুনলাম যে ও হঠাৎ করে মরে গেল আসলে এই মৃত্যুগুলো না সহ্য করার মতো না খুব কষ্ট লাগে তা আমি ওনার আসলে সব সময় ভিডিও দেখতাম তাই মনে হয় যে একদম খুব কাছের একজন মানুষ তো আপনাদের সবাইকে বলতেছি উনি ওনার কর্মস্থলে চলে গেছে আর কোনো দিন আমাদের মাঝে ফিরে আসবে না আপনারা সবাই প্লিজ ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে ওনার স্বামীকেও যেন শোক শৈবার আল্লাহ সুখ শৈবার মতো আসলে ধৈর্য দেয় ওনার বাচ্চাগুলো যেন আল্লাহ ভালো রাখে ওনার মা বাবাকেও যেন আল্লাহ ধৈর্য দেয় কত সুন্দর করে আসলে সংসারটা সাজাইছিল মনে হয় এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আসলে যা করতেছি মাঝে মাঝে মনে হয় যে কিছুই না একদিন আমিও চলে যাব তো আমরা আসলে এই প্ল্যাটফর্মে কাজ করে করে সবাই সবাই আপন হয়ে গেছি কে কী করতেছে কোথায় যাচ্ছে কার কয়টা বাচ্চা সবাই আসলে জানা হয়ে গেছে ইউটিউবে এসে আমার অনেক কষ্ট লাগে যখন আপনাদের ভিডিওগুলো দেখতে পারি না বা হয়তো অনেক দিন কারোর সঙ্গে যোগাযোগ না থাকলে খারাপ লাগে যে খবরগুলো হয়তো পাই না এরকম আর কি তা আবারও বলছি আফুর জন্য আপনারা দোয়া করবেন যেন ব্যস্ত নসিব করে আমরাও যেন হায়ার দ্বারাস পাই আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই মনের আশা পূর্ণ হোক সবাই সংসার সুখের হোক আল্লাহ যেন কোন সন্তানকে তার মা হারা না করে কম বয়সী পৃথিবীতে থেকে এভাবে চলে যেতে না হয় মৃত্যু সত্য অলিক সত্য অনেক সত্য সবাইকে চলে যেতে হবে মৃত্যু আসলে কেউ এড়াতে পারে না যে জন্মায় তাকে মৃত্যুবরণ করতে হয় আমরা সবাই একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। সবাই কেউই আসলে পৃথিবীতে থাকবো না তাই যে চলে যায় আমরা যারা আসি সবাইই উচিত তার জন্য দোয়া করা সবাই নামাজ পড়ে আপুর জন্য দোয়া করবেন ওনার মা বাবা যেন ধৈর্য ধারণ করতে পারে সেই দোয়া করবেন ওনাদেরকে দেখে দেখে আসলে ইউটিউবে আসা আজকে ওই মানুষগুলো যখন এক সন্তান দুই সন্তানের মা হয়ে পৃথিবীতে থেকে চলে যায় তা আসলে মানা খুব কষ্ট কিন্তু তারপরও মেনে নিতে হয় এটাই আল্লাহ ফাকের তরফ থেকে আমাদের জন্য আসলে নির্ধারণ করা হয়েছে এটাই আর কি তো কেন আপু আমার কেউই হয় না জাস্ট ওনার ভিডিও দেখে দেখে আমি ওনার সংসার সম্বন্ধে জেনেছি ওনার স্বামী সম্বন্ধে জেনেছি ভাইও আসলে ওনাকে খুব হেল্প করত একবার উনি ভিডিও থেকে বিদায়ও নিয়েছিল বলছিল আর ভিডিও দিবে না হয়তো মাঝখান দিয়ে একটা অপারেশন হয়েছিল তখন উনি ভালোই ছিল আর বলতো মাঝে মাঝে যে আমি হয়তো আর বাঁচব না অপারেশনের সময় বলছিল তো আবার যখন ভিডিও দেওয়া শুরু করলো তখন আমরা সবাই ওনার জন্য দোয়া করছিলাম যারা যারা ভিডিও দেখি তো শেষ পর্যন্ত এটাই বলতে চাই আল্লাহ ফাক ওনাকে বেহেস্তের নসিক করুক আল্লাফাক ওনাকে বেহেস্তের মাকাম দান করুক আমার মতো আপনারাও সবাই দোয়া করবেন উনি যেন ভালো থাকে আল্লাহাক ওনাকে যেন শান্তিতে রাখে বেহেস্তের একটা ফাসাদ ওনাকে গিফট করে এটাই আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ